প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা সবাই বাসায় যে যেখানে আছো নিরাপদে আছো। তোমরা জানো আমরা এখন একটা মহা দুর্যোগ সময় অতিবাহিত করছি, তাই আমাদের সবাইকে বাসায় থেকে যার যার অবস্থানে লড়াই করে যেতে হবে এবং সচেতনতাই একমাত্র এই দুর্যোগকে মোকাবেলা করার উপায়। আর এই যে ঘরে থাকতে গিয়ে আমাদের একটু লেখাপড়ারও ব্যাহত হচ্ছে, যার জন্য সরকার উদ্যোগ নিয়েছে তোমরা যেন ঘরে বসেই লেখাপড়া করতে পারো, অর্থাৎ আমার ঘরে আমার স্কুল। তোমরা জানো যে ইতিমধ্যে সংসদ টেলিভিশনে তোমাদের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো সম্প্রচারিত হচ্ছে, তোমরা নিয়মিত সেখানে তোমাদের পাঠগুলো দেখবে। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে এসেছি, না নতুন না, আমি ভার্বের উপরে তোমাদের সাথে আরেকটি ক্লাস করেছিলাম, আজকে ভার্বের দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ভার্ব, হ্যাঁ আমরা ভার্ব শিখেছিলাম। হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব? দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্ব, ওয়ান ইজ ফাইনিং ভার্ব, অ্যানাদার ইজ নন ফাইনিং ভার্ব, অ্যান্ড উই হ্যাভ অলসো লার্নড দ্য ইউজ অফ ফাইনিং ভার্ব। ওকে, টুডেজ উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট অন হোয়াট টপিক, ক্যান ইউ গেস? ওকে, নাও লুক অ্যাট দ্য বোর্ড হিয়ার, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? আ বয়, a boy is reading a book. Here, ইখানে কয়টা বালক? একটা বালক, তার মানে এই বাক্যের সাবজেক্ট কি সিঙ্গুলার অর প্লুরাল? সিঙ্গুলার। Then look another picture. এই সাবজেক্টটা তোমরা কি লক্ষ্য করতেছো? There are three boys and girls. That means subject is singular or plural. এই সাবজেক্টটা নিচ্ছে তোমরা বলবে plural. The girls are reading book. অর্থাৎ এখানে সাবজেক্টটা হলো ফ্লুরাল এবং ফ্লুরাল সাবজেক্টের সাথে ইউজ করেছি ফ্লুরাল ভার্ব আর। আমরা যখন একটা বালক, এখানে যখন একটা বালক ছিল সেখানে ছিল ভার্ব, সাবজেক্টের পরে ইজ, আর যখন সাবজেক্টটা ফ্লুরাল হয়ে গেল তখন ভার্বটা হয়ে গেল ফ্লুরাল আর। ক্যান ইউ গেস হোয়াট ইজ আওয়ার টুডেস টপিক? ইয়েস, ইউ আর রাইট, আওয়ার টুডেস টপিক subject verb agreement. Today we are going to discuss about subject verb agreement. আমরা verb শিখবো, right forms of verb, verb সঠিক, তার পূর্বে আমাদেরকে subject verb agreement সম্পর্কে ক্লিয়ার হতে হবে। By the end of the session, you will be able to learn, define subject and verb in the sentence, identify subject and verb in the sentence, use of subject verb agreement. তাহলে আমরা আজকে পাঠে কি শিখবো তোমরা সেটা? What is subject and verb in the sentence? Our first question is, what is subject and verb exactly? And our second question, how to identify subject and verb? কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোনটা সাবজেক্ট মেইনলি কোনটা ভার্ব? Our third question, what is subject verb agreement? Subject verb agreement আসলে কি? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাওয়ার আগে আমরা বুঝতে হবে এক্স্যাক্টলি সাবজেক্টটা কি, সাবজেক্টটা কে হবে সাবজেক্ট? একটা সেন্টেন্স সাবজেক্ট তো এত বড় হয়, মানে কি একটা ফ্রেজ হয়, তাহলে আসলে কোনটুকু সাবজেক্ট? এই জায়গাটাতে আমরা ভুল করে থাকি। আমাদের স্টুডেন্টরা সবাইকে বল, এই যে এইটা এখানে রাইটার্স লেখা ছিল, এই যে এখানে কন্ডিশনস লেখা ছিল, একজাক্টলি এখানে আমাদের সমস্যা। আমরা আসলে এখানে আমরা ছবিতে দেখছি একটা হ্যাড, তার মানে সাবজেক্টের হেডওয়ার্ডটা আমরা খুঁজবো, সাবজেক্ট অবলিক হেডওয়ার্ড, মানে হলো কি সাবজেক্ট তার মধ্য সাবজেক্ট, ঠিক আছে সাবজেক্টের মূল হেড কোনটা? অ্যাকর্ডিং টু হেড উই উইল ইউজ ভার্ব। হেড ওয়ার্ডের আরেকটা নাম আছে ক্যাচ ওয়ার্ড। ওকে, হোয়াট ইজ সাবজেক্ট এন্ড ভার্ব? ফার্স্ট, হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কি? পার্সন, প্লেস, থিং অর আইডিয়া দ্যাট ইজ ডুইং অর বিং সামথিং।
কোনো ব্যক্তি বস্তু কোনো একটা জিনিস অথবা কোনো একটা আইডিয়া যখন করা হয় বা এটা হয়ে থাকে কিছু একটা হয়ে থাকে যা কর্তৃক হয়ে থাকে সে হলো কি সাবজেক্ট হোয়াট ইজ ভার্ব আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি আ ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড মানে আ ভার্ব ইজ আ ওয়ার্ড উইচ এক্সপ্রেসেস অ্যাকশন অ্যাকশন অর স্টেট অফ বিং বাই দ্য সাবজেক্ট দ্যাট মিন অ্যাকশন দ্যাট মিনস অ্যাকশন পারফর্ম বাই দ্য সাবজেক্ট অ্যাকশন যেটা ভার্ব সেটা কার কর্তৃক হয়ে থাকে সেটা হয়ে থাকে কি সাবজেক্ট কর্তৃক নাও লুক অ্যাট দ্য বো নাও লুক অ্যাট দ্য বোর্ড হেয়ার হোয়াট ডাজ শি ডু শি কুকস ফুড লুক অ্যানাদার পিকচার হোয়াট ডাজ হি ডু হি রানস ফার্স্ট হেয়ার কুকস অ্যান্ড রানস ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড But this action was performed by who performs this action? She and he. So je ei kaj ta kore she hocche ki subject. Ekhane she holo ki subject ebong he holo ki subject. He she je kaj ta kore tader jara je kaj ta kora hoy shete holo ki verb. Mone ekhane verb holo ki cook and run. কথা হলো ভার্ব তো হচ্ছে মূল ফর্মটা হলো কুক এন্ড রান এখানে রানস কুকস হলো কেন এস বাই এস হলো কেন হ্যাঁ এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমরা এই লেসন শেষে দেখব কিভাবে এস ইউজ হলো বা ইএস ইউজ হলো এবং কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা ব্যবহার হয় কন্ডিশন অফ হ্যাডওয়ার্ড আমরা আসলে দেখব এই যে আমরা দেখলাম হ্যাডওয়ার্ড যে সাবজেক্টেড হ্যাডওয়ার্ড কোনটা এখন আসলে হ্যাডওয়ার্ডের কন্ডিশনটা কি কন্ডিশন অফ হ্যাডওয়ার্ড কন্ডিশন বা হ্যাডওয়ার্ড এখন লক্ষ্য করো এই যে হ্যাডওয়ার্ড সাবজেক্টের যে হ্যাডওয়ার্ড বা কন্ডিশন সেটা কয়টা কন্ডিশনগুলো হলো কি কি এক্স্যাক্টলি লুক অ্যাট দ্য পিকচার এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এইটা কি সিঙ্গুলার অর প্লুরাল ডেফিনেটলি প্লুরাল অ্যাকচুয়ালি এখানে আমরা তিনটি ছেলে এবং মেয়েকে দেখতে পাচ্ছি দ্যাট ইজ নট সিঙ্গুলার প্লুরাল এখানে কি অনলি ওয়ান সাবজেক্ট নো হাউ মেনি সাবজেক্টস হিয়ার থ্রি হ্যাডওয়ার্ড উইল বি ফ্রেজ অ্যাকচুয়ালি প্রথম শর্ত হ্যাডওয়ার্ড উইল বি ফ্রেজ ওকে হ্যাডওয়ার্ডটা অবশ্যই কি হতে হবে ফ্রেজ হতে হবে এবং আমরা এক্সাম্পল দিয়েই সেটা শিখব দেন নেক্সট লুক অ্যাট দ্য বোর্ড এখানে তোমরা কি ছবি দেখতে পাচ্ছ একটা নাউন এখানে তিনটা ছবি আছে যে ছবিগুলো মিন করে যে একজন পার্সন একটা প্লেস এবং আর কি আছে এখানে আর একটা আছে থিং মানে একটা যে কোনো একটা বস্তু দেখ এটা হচ্ছে কি একটা নাম এটা একটা কি নাউন তাহলে এই হ্যাডওয়ার্ডটা কি হবে হ্যাডওয়ার্ড ইজ আ নাউন ওয়ার্ড তাহলে আমরা কি দেখলাম হ্যাডওয়ার্ড কন্ডিশন হলো কয়টা দুইটা একটা হচ্ছে হ্যাডওয়ার্ড উইল বি ফ্রেজ দ্বিতীয়টি হলো হ্যাডওয়ার্ড ইজ আ নাউন ওয়ার্ড ইজ দ্যাট ক্লিয়ার ওকে সো পজিশন অফ হ্যাডওয়ার্ড আমরা এবার শিখব একজাক্টলি হ্যাডওয়ার্ডের অবস্থানটা কিভাবে কোন অবস্থানে হ্যাডওয়ার্ডটা বসে তাহলে হ্যাডওয়ার্ডের অবস্থানটা আমরা দেখে নেই পজিশন অফ হ্যাডওয়ার্ড আচ্ছা আমরা পজিশন অফ হ্যাডওয়ার্ডে যাওয়ার আগে আমরা কয়েকটা ছবি দেখে নেই এখানে লক্ষ্য করো এটা কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এগুলো ফ্রি পজিশন আমরা এখানে কিছু ফ্রি পজিশন দেখতে পাচ্ছি তাহলে হ্যাডওয়ার্ড বসে কোথায় হ্যাডওয়ার্ড বসে বিফোর প্রি পজিশন মানে প্রি পজিশনের পূর্বে যে ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে কি
subject. তাহলে preposition এ পূর্বে বসে তাহলে হেডার কোথায় বসে preposition এর পূর্বে next solo এটা কি দেখতে পাচ্ছো তোমরা apostrophe হ্যাঁ আমরা apostrophe ইউজ করি কখন apostrophe আমরা কোন সাবজেক্ট কে পসেসিভ করার জন্য apostrophe ইউজ করি আমরা আবার সংক্ষিপ্ত আকারে যখন কোন ভার্ব ইউজ করি কিংবা হ্যাঁ আমরা সংক্ষিপ্ত করার জন্য apostrophe ইউজ করি তাহলে দেখো apostrophe আমরা পসেসিভ করার জন্য আমরা apostrophe ইউজ করি তাহলে apostrophe পরে হেডওয়ার্ড বসে তাহলে কোথায় বসে apostrophe পরে তো apostrophe পরে হেডওয়ার্ড বসে সরি আমরা দ্বিতীয়টি দেখলাম apostrophe পর হেডওয়ার্ড বসে নাও লু অ্যানাদার পিকচার জাস্ট ডিটারমিনার ডিটারমিনার কি তোমরা কি জানো আসলে ডিটারমিনারের জন্য আরেকটি ক্লাস নেব তোমাদের সাথে তারপরে আমরা সংক্ষেপে তোমাদেরকে বলে রাখি যেই সকল ওয়ার্ড দ্বারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করতে ব্যবহৃত হয় যে ওয়ার্ডগুলো সেগুলোই আসলে ডিটারমিনার যেমন আমরা আর্টিকেল এ এন ডি এই এ এন ডিটা ডিটারমিনার হিসেবে ইউজ হয় দিজ দোজ দেজ দোজ দিজ দ্যাট মেনি পসেসিভ যে ওয়ার্ডগুলো আছে হিজ হার দেয়ার এই যে এগুলো কিসেবে কাজ করে ডিটারমিনার হিসেবে কাজ করে অর্থাৎ তারা উক্ত নাউনটিকে নির্দিষ্টিত করে সেই জন্য এগুলো হচ্ছে কি ডিটারমিনার এই ডিটারমিনার পরে যে ওয়ার্ডটা হবে সেটাই হবে কি হেডওয়ার্ড মানে কি সাবজেক্টের মূল অংশ সেটা হেডওয়ার্ড বসে ডিটারমিনার পরে আফটার ডিটারমিনার লু অ্যানাদার পিকচার এখানে এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস স্লো ফাস্ট স্ট্রং তার মানে কি ডিটারমিনার অ্যাডজেক্টিভ এর পরে থাকে কি হেডওয়ার্ড তার মানে কি ডিটারমিনার অ্যাডজেক্টিভ অথবা মডিফায়ার যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি তারপরে বসে কি হেডওয়ার্ড হ্যাঁ আফটার ডিটারমিনার অ্যান্ড মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ হেডওয়ার্ড বসে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখে নিলাম এক্স্যাক্টলি পজিশন অফ হেডওয়ার্ড হেডওয়ার্ডের কয়টা পজিশন তাহলে দেখে নিলাম চারটা পজিশন হলো কি কি হেডওয়ার্ড প্রি পজিশনের পূর্বে বসে দ্বিতীয়টা হলো কি হেডওয়ার্ড অ্যাপোস্ট্রফি এর পরে বসে হেডওয়ার্ড তৃতীয়টা হলো কি হেডওয়ার্ড ডিটারমিনারের পরে বসে চতুর্থটা কি ডিটারমিনার অ্যাডজেক্টিভের পর হেডওয়ার্ড বসে এবার তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু প্রত্যেকটা অবস্থানের এক্সাম্পল দেখে নেই বিফোর প্রিপজিশন হেডওয়ার্ড প্রিপজিশনের পূর্বে বসে একটা এক্সাম্পল দেখো দ্য ফেট ওকে লুক দ্য ফেট অফ মেনি পিপল ইজ অফ দি আমি এখানে দুটা ভার্ব কিন্তু সাইলেন্ট রেখেছি কারণ এটা নিয়ে আলোচনা করবো সাবজেক্ট বা রেগুলেন্টে গিয়ে প্রথমে তো আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতেছি এখানে প্রিপজিশন কোনটা আছে আচ্ছা প্রিপজিশন খুঁজে নেই এই পুরোটাই কিন্তু হলো কি সাবজেক্ট এই পুরোটাই হলো সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টের মধ্যে কি আছে একটা প্রিপজিশন আছে এই প্রিপজিশনের পূর্বে যেটুকু এই অংশটুকু হলো কি এই অংশটুকু হলো মূল হেডওয়ার্ড অর্থাৎ আমাদেরকে এই অংশটুকুকে মেইন সাবজেক্ট ধরে কাজ করতে হবে এটা পুরোটাই সাবজেক্ট তাহলে এই সাবজেক্টটাকে আসলে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে কিসে অবশ্যই সিঙ্গুলার দ্য ফেট আর যেহেতু দ্য ফেটস তাহলে হতো কি প্লুরাল অর্থাৎ প্রিপজিশনের আগে যেই অংশটুকু থাকবে অর্থাৎ যে ওয়ার্ডটা থাকবে সেটা হলো কি হেডওয়ার্ড আর ওই হেডওয়ার্ডটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে অ্যানাদার এক্সাম্পল লক্ষ্য করো এখানে এই ব্যাপার থেকে লক্ষ্য করো দ্য কন্ডিশন অফ মেনি কান্ট্রিজ ইজ অর আর ভেরি সিরিয়াস ডিউ টু কোভিড 19 ভারত কথা আমি আগে বলেছি ওই অবস্থাটা ওপারে থাকো ভারত কি হবে সেটা আমরা পরে শিখবো তাহলে এখানে লক্ষ্য করো সাবজেক্ট কোনটুকু সাবজেক্ট হলো
The condition of many countries. এখন এখানে যে যে many countries plurale আছে আসলে হেড ওয়ার্ড কোনটা এই সাবজেক্টটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে আমরা আগেই বলেছি হেড ওয়ার্ডটা হবে প্রিপজিশনের পূর্বে এটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সাবজেক্টটা হলো সিঙ্গুলার আচ্ছা তাহলে আশা রাখি তোমরা প্রিপজিশনের পূর্বে হেড ওয়ার্ড বসে এই অংশটা ক্লিয়ার বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা শিখব যে আফটার অ্যাপোস্ট্রোফি এর পরে হেড ওয়ার্ড বসে আফটার অ্যাপোস্ট্রোফি অর্থাৎ অ্যাপোস্ট্রোফি এর পরে যে ওয়ার্ডটা থাকবে যে নাউনটা থাকবে সেটাই হলো কি সেটাই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্লুরাল হলে প্লুরাল তাহলে আমরা যদি একটা एग्जांपल লিখি ফিলিমস এখানে তোমরা লক্ষ্য করো আমি দুটো সেন্টেন্স লিখেছি ফিলিমস পারফরমেন্স ইজ ভেরি এক্সিলেন্ট এই যে ফিলিমস ফিলিমের পারফরমেন্স ফিলিমের পরে একটা কি দিয়েছি অ্যাপোস্ট্রোফি অ্যাপোস্ট্রোফির পরে এখন এখানে কি সাবজেক্ট ফিলিম নাকি পারফরমেন্স পারফরমেন্স ফিলিম কি তাহলে নাও না কিন্তু ফিলিম সাবজেক্ট না ফিলিমস পসেসিভ হয়ে গেছে ফিলিমে ফিলিমের কি পারফরমেন্স তাহলে পারফরমেন্সটা কিসে আছে সিঙ্গুলার আছে তাহলে এই সাবজেক্টটা হলো কি সিঙ্গুলার এখানে হেড ওয়ার্ড হচ্ছে কি পারফরমেন্স এখানে লক্ষ্য করো ফিলিমস পারফরমেন্সেস ফিলিমের পারফরমেন্স গুলো ইজ প্রাইম ফিলিমস পারফরমেন্সেস আর ভেরি এক্সিলেন্ট যে ফিলিমের পারফরমেন্স গুলো ফিলিম নাচ করে গান করে কবিতা আবৃত্তি করে ভেরি এক্সিলেন্ট এটা হচ্ছে কি এই যে ফিলিমস অ্যাপোস্ট্রোফি এর পরে এই পারফরমেন্স নাউনটা এটা হচ্ছে কি প্লুরাল তাহলে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পেরেছি এই সাবজেক্টটা হলো প্লুরাল ঠিক আছে নেক্সট আফটার ডিটারমিনার আমরা এটা ঠিক এভাবে ডিটারমিনারের পর কি বসে হেড ওয়ার্ড বসে তোমরা এখানে একটা एग्जांपल লক্ষ্য করো হিজ পেন ইজ অর আর রানিং আউট যেটি কারেন্ট ভার্ব এখনো বসানো হয়নি হিজ পেন এখানে ডিটারমিনার হলো কোনটা হিজ পেন পেন কি সিঙ্গুলার নাকি প্লুরাল পেনটা হচ্ছে সিঙ্গুলার এখানে হেড ওয়ার্ড কোনটা পেন সিঙ্গুলার হিজ পেন ইজ রানিং আউট নেক্সট দ্য বয়েজ প্লে অর প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড এখানে দ্য বয়েজ দ্যটা হচ্ছে কি ডিটারমিনার তো ডিটারমিনারের পরে বয়েজ বয়েজ কি সিঙ্গুলার নাকি প্লুরাল প্লুরাল এখানে সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল সেম দিস বুকস ইজ অর আর ভেরি ইম্পর্টেন্ট দিস বুকস দিসটা হচ্ছে কি ডিটারমিনার এই ডিটারমিনারের পরে আছে কি বুকস এখানে সাবজেক্ট হলো কোনটা মানে হ্যাড বুকস বুকসটা আছে কিসে প্লুরাল তাহলে আমরা চলে গেলাম আসলে সাবজেক্ট কোনটা কোন সাবজেক্টটাকে ধরে আমরা রাইট ফর্মস অফ ভার্বটাকে সঠিকভাবে বসাবো অপশন ফোর আফটার ডিটারমিনার মডিফায়ার অ্যান্ড অ্যাডজেক্টিভ সেটা ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি হ্যাড ওয়ার্ড তাহলে এক্সাম্পল একটা এক্সাম্পল লক্ষ্য করো অ্যান এডুকেটেড ওমেন ইজ রেসপেক্টেড বাই অল এখানে অ্যান হচ্ছে কি ডিটারমিনার মডিফায়ার হলো কি এডুকেটেড মানে কি অ্যাডজেক্টিভ তাহলে ডিটারমিনার আর মডিফায়ার পরে আছে কি ওমেন তোমরা কি ক্লিয়ার হেড ওয়ার্ড সম্পর্কে মানে কোনটা সাবজেক্ট এক্সাক্টলি সাবজেক্টটাকে কি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এই যে একটা সেন্টেন্সে সাবজেক্ট বসে গুড তাহলে একটু লক্ষ্য করো হেড ওয়ার্ড ভার্সেস সাবজেক্ট এক্সাক্টলি হেড ওয়ার্ডটা থাকে কোন অবস্থানে সাবজেক্টের অবস্থানটা থাকে কেমন হেড ওয়ার্ড আসলে কি হেড ওয়ার্ড অংশ হবে কি একটা ফ্রেজ আর সাবজেক্ট হলো কি সিঙ্গেল ওয়ার্ড অথবা ফ্রেজ আবার লক্ষ্য করো হেড ওয়ার্ড হলো কি কি ফ্রেজ হ্যালো অংশ নাউন ফ্রেজ হবে আর সাবজেক্ট হলো কি নাউন নাউন ফ্রেজ অথবা প্রোনাউন হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এলিমেন্ট এটা ছবির দিকে লক্ষ্য করো এখানে কি কয়টা বালক আছে একটা বালক সিঙ্গুলার সাবজেক্ট মাস্ট হ্যাভ সিঙ্গুলার ভার্ব একটা সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন অবশ্যই তার ভার্বটা হতে হবে কি সিঙ্গুলার ভার্ব লুক অ্যানাদার পিকচার এখানে কয়েকটি বালক এবং বালিকা কাজ করছে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই সাবজেক্ট হচ্ছে এবার প্লুরাল প্লুরাল সাবজেক্ট মাস্ট হ্যাভ প্লুরাল ভার্ব সো আমরা এখানে কি করলাম সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব
What is subject verb agreement? Just for making a sentence grammatically correct, a verb must agree with its subjective number. Is subject verb agreement. Okay? তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হলে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব লাগবে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব লাগবে আমরা এতক্ষণ সাবজেক্ট আইডেন্টিফাই করে ফেলেছি অলরেডি আমাদের পার্সন কত প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ওকে নাম্বার কত নাম্বার কত প্রকার নাম্বার হলো দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার নাম্বার যেমন সাবজেক্টের নাম্বার হবে ঠিক তেমনি ভার্বেরও কিন্তু নাম্বার হবে দেখো ভার্বের যেমন এম ইজ কোন ফর্মে আছে সিঙ্গুলার এটা প্লুরাল ফর্ম কি আর ইজ সিঙ্গুলার আর প্লুরাল ঠিক তেমনি ওয়াজ সিঙ্গুলার ওয়্যার প্লুরাল আচ্ছা ভার্বেরও তেমনি প্লুরাল ফর্ম আছে তাহলে লক্ষ্য করো বোর্ডের দিকে হলো এখানে তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ আ ক্যাট এন্ড টু ক্যাটস এখানে একটা বিড়াল দুধ খাচ্ছে দ্য ক্যাট টেক্স মিল্ক সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্টের সাথে এখানে একটা ভার্ব আসছে টেক্স আচ্ছা দেখি আমরা এই যে টেক্স ভার্বের শেষে কেন হ্যাশ দেওয়া লেগেছে সাবজেক্টটা সিঙ্গুলার প্রথম শব্দ দ্বিতীয়ত সাবজেক্টটা কোন পারসন সাবজেক্টটা হলো থার্ড পারসন তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে হ্যাশ বাই এস দিতে হবে এবং দ্বিতীয় ছবিতে তোমরা কি লক্ষ্য করছো দ্য ক্যাটস টেক মিল্ক দ্য ক্যাটস টেক মিল্ক টেকের সাথে এবার কি নেই অ্যাস নেই কারণ এবার ভাবটা সিঙ্গুলার না ভাবটা হচ্ছে কি ভার্ব প্লুরাল ভার্ব যার জন্য ভাবের শেষে অ্যাস বাই ইয়েস হয়নি ভাবটা প্লুরাল তা কিন্তু না সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার না সাবজেক্টটা হচ্ছে কি প্লুরাল তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে ভার্বের শেষে কখনো অ্যাস বাই ইয়েস বসবে না সাবজেক্ট ইজ নট ইন থার্ড পারসন যদি সাবজেক্টটা থার্ড পারসন না হয় তাহলে কি হবে যেমন আই রিড নিউজ পেপার সাবজেক্ট কোন পার্সন আই ফার্স্ট পার্সন তাহলে এই রিডের সাথে কি এস বাই এস যোগ হয়েছে না ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও সাবজেক্ট কোন পার্সন সেকেন্ড পার্সন ভাবে শেষে কি এস বাই এস দিয়েছি না সাবজেক্ট যদি প্লুরাল হয় সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয় তাহলে ভার্ব হবে কি প্লুরাল ফর্ম অর্থাৎ ভাবে শেষে এস বাই এস দেওয়া যাবে না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মাত্র ভার্ব শেষে অ্যাজ বাই অ্যাজ বসবে তো যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই আই ওয়াক ইন দ্য মর্নিং সাবজেক্ট হলো কি আমি ওয়াক শেষে কোন অ্যাজ বাই অ্যাজ দিয়েছি না উই ওয়াক ইন দ্য মর্নিং ভার্ব কি অ্যাজ বাই অ্যাজ হবে না এটা সাবজেক্ট প্লুরাল হি ওয়াক হি ওয়াক হবে না হবে কি হি ওয়াকস ইন দ্য মর্নিং ক্লিয়ার ওকে তাহলে নাও লুক অ্যাট দ্য বোর্ড মিনা এন্ড রাজু মিনা এন্ড রাজু আর স্লিপিং এখানে তোমরা লক্ষ্য করছো মিনা একটা সাবজেক্ট মিনা হলো একটা সাবজেক্ট এন্ড রাজু তাহলে লক্ষ্য করো এখানে মিনা একটা সাবজেক্ট এবং যোগ হয়েছে এন্ড রাজু একটা সাবজেক্ট এখানে এই একটা সিঙ্গুলার সাবজেক্ট এই একটা সিঙ্গুলার সাবজেক্ট দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এই সাবজেক্টটা হয়ে গেছে কি প্লুরাল সিঙ্গুলার সাবজেক্টের সাথে যখন এড হবে তখন এই সাবজেক্টটা হয়ে যাবে কি প্লুরাল তাহলে ভার্ব হবে কি প্লুরাল আর স্লিপিং এখানে সাবজেক্ট কোন পারসন ছিল থার্ড পারসন ছিল কিন্তু সাবজেক্টটা যদি পারসন অনুযায়ী ভিন্ন হয় তাহলে আমরা এখানে সাবজেক্টটাকে কিভাবে সাজাবো অবশ্যই প্লুরাল হবে কিন্তু সাজানোর ব্যাপার একটা কথা আছে এখানে লক্ষ্য করো
I, you and he have done the work. আমি তুমি এবং সে কাজটি করেছে. First person, second person, third person. এই যে একটা স্ট্রিপ অনুযায়ী লিখে গেলাম. আসলে কি ইজ ইট গ্রামাটিক্যালি কারেক্ট? না. সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সেম টেন্স যদি ইউজ করতে হয় তোমার সংক্ষেপে একটা রুল মনে রাখবে এই সাবজেক্টটা সাজানোর জন্য সেটা হচ্ছে 231 নিয়ম 231 তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট না কারেক্ট হবে কি 200 নয় কি ফার্স্ট পারসন হলো আই সেকেন্ড পারসন দুই হলো ইউ থার্ড পারসন হলো কি হি তাহলে প্রথমে সাবজেক্টটা হবে কি ইউ He and I have done the work. Okay, এই সেন্টেন্সটা হলো কারেক্ট এটা যদি সাধারণভাবে কোনো কাজ করা বোঝায় কিন্তু ঘটনাটা যদি হয় এরকম কোনো অপরাধ করা কোনো দোষ করা সেই সেন্সে কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে 231 নিয়ম না হয়ে সেটা হয়ে যাবে তখন 132 নিয়ম তার মানে কি আগে ফার্স্ট পারসন থার্ড পারসন দেন সেকেন্ড পারসন ঠিক আছে আচ্ছা তাহলে আসলে কি তোমরা এটা বুঝতে পেরেছো লুক অ্যানাদার পিকচার এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ব্রেড এন্ড বাটার দুইটা কি মূলত একটি আইডিয়া মনের মধ্যে বা সেম থিং ব্রেড এন্ড বাটার এই দুটো জিনিসকে আলাদা ব্রেড এন্ড বাটার দুটো তো সেম আমি দুটাকে একসাথে করে কাছে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড যদি সেম পারসন অর থিং হয় কিংবা ওয়ান আইডিয়া টু দা মাইন্ড যদি একই রকমের চিন্তাটা হয় মনের মধ্যে তখন সেটা কি হবে সাবজেক্টটা এন্ড দ্বারা যুক্ত হবে কিন্তু আইডিয়াটা কি একই বা একটাই পারসন একটাই কিংবা থিং একটাই তখন কি হবে সাবজেক্ট হবে সিঙ্গুলার নাও look at the board এখন আমরা আলোচনা করব or nor নিয়ে exactly either or neither nor এখানে তোমার এই ছবিটার দিকে লক্ষ্য করো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি a boy plus a girl walking তারা হাসছে এখন শুধু বালকটাই যাচ্ছে না বালিকাটাও যাচ্ছে দেখো neither the boy nor the girl goes to school শুধু বালকতে যাচ্ছে না বালিকাটাও যাচ্ছে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল সাবজেক্টটা হলো অর বা নর এর পরের যে সাবজেক্টটা হবে সেটা হচ্ছে আমাদেরকে চিহ্নিত করতে হবে যেমন এখানে অর এর পরে আছে কি অর এর পর সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল সিঙ্গুলার বালক তাহলে এই সাবজেক্টটা হবে কি সিঙ্গুলার বারটা হবে কি সিঙ্গুলার ঠিক তেমনি আর একটা ছবির দিকে লক্ষ্য করো এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা ওয়াটার প্লাস রাইস ওয়াটার অ্যান্ড রাইস মানে যোগ করে দিলাম দুইটা নাউনের সাথে সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার নাউন দেখো আমরা প্রথম বাক্য সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন সাথে যখন সিঙ্গুলার নাউন অ্যাড হবে কিন্তু সেটা যদি অর বা নর দ্বারা যুক্ত হয় তাহলে সিঙ্গুলার অরের পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে সেটা সিঙ্গুলার হবে আর যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল হবে দেখো এখানে এক্সাম্পলটা নাইদার রাইস নর ওয়াটার ওয়াজ ফাউন্ড চালেই না সেখানে পানিও পাওয়া যায়নি তাহলে সাবজেক্টটা হলো কি সিঙ্গুলার আমরা কি শিখলাম সিঙ্গুলার প্লাস সিঙ্গুলার কিন্তু এটা যদি অর দ্বারা যুক্ত থাকে অর অথবা ন এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট হবে সিঙ্গুলার কিন্তু যদি সিঙ্গুলার প্লাস প্লুরাল কি দ্বারা যুক্ত হবে অর অথবা নট প্লুরাল তাহলে তার সাবজেক্ট হবে কি প্লুরাল এবং আমরা এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবো তাহলে লক্ষ্য করো এখানে এই ছবিটার দিকে লক্ষ্য করো আ বয় ইজ ওয়ার্কিং অন কম্পিউটার এখানে সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার সিঙ্গুলার সাথে ওখানে অ্যাড করা হয়েছে কি নাইদার জন এখানে আমরা ধরে নিলাম এই বালকটি হচ্ছে জন নাইদার জন নর দ্য পাইলটস আর ওয়ার্কিং কেয়ারফুলি
কি হলো নরের পর সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা হচ্ছে কি প্লুরাল তাহলে প্লুরাল হলে প্লুরাল পরে আমরা সাবজেক্টটাকে ধরে নেব কি প্লুরাল তাহলে এই ক্ষেত্রে ভার্ব কি ইজ হবে নাকি আর হবে ভার্ব হবে আর ইজ হবে না আইদার ইউ অর আই am working carefully এখানে দেখো আইদার অরের পর সাবজেক্ট হলো কি আই তাহলে অরের পরে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে আই এর সাথে ভার্ব তো ইজ বসে না আই এর সাথে ডেফিনেটলি কি বসে am বসে তাহলে এখানে ভার্ব হবে কি am ভাইবো তৃতীয় ধাপে দেখো সেন্টেন্সে যদি ইজ নো ওয়ান এভরি মোর দেন ওয়ান নাম এরপর যদি সাবজেক্ট বসে সাবজেক্ট হয় কি সাবজেক্ট অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্ব কি হবে ভার্ব হবে সিঙ্গুলার আবার যদি ইস অফ ওয়ান অফ আইদার অফ নাইদার অফ নান অফ তারপরও যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে কিংবা প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করো এভরিওয়ান অফ দ্য বয়েজ প্লেস ফুটবল এখানে বলছে কি এভরিওয়ান অফ দ্য বয়েজ বয়েজ কি প্লুরাল কিন্তু প্রিপজিশন আগে বলছে আমরা হ্যাডওয়ার্ড হ্যাডওয়ার্ডটা হলো কি এভরিওয়ান কিন্তু এই যে এভরিওয়ান এভরিওয়ান মানে কি আমরা অপশনে দেখেছি যে এভরি ইজ ওয়ান যদি এক থাকে তাহলে সেটা হলো কি সিঙ্গুলার তাহলে এখানে ভার্বের শেষে কি যোগ করতে হয়েছে অ্যাজ বা ইয়েস ওকে নাও লুক অ্যাট অ্যানাদার পিকচার ম্যাথামেটিক্স ইকোনমিক্স এই যে এখানে নাও ম্যাথামেটিক্স ইকোনমিক্স এই নাউনটা দেখতে কি প্লুরাল এই নাউনটা দেখতে হলো কি প্লুরাল ফর্মে বাট এটার মিনিংটা হলো কি সিঙ্গুলার তাহলে দেখতে যদি প্লুরাল হয় কিন্তু মিনিং যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার যেমন ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট গণিত আমার একটা প্রিয় বিষয় আর একটা এক্সাম্পল লক্ষ্য করো নিউজ নিউজটা নাউন শুনতে প্লুরাল শোনা যাচ্ছে ফর্মটা দেখতে কি প্লুরাল কিন্তু এটা মিনিংটা কি মিনিংটা হলো কি সিঙ্গুলার তাহলে এবার বলো আমরা আজকে কি শিখেছি আমরা আজকে শিখলাম হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট এন্ড ভার্ব ইন দ্য সেন্টেন্স এন্ড হাউ টু ইউজ ভার্ব উইথ দ্য সাবজেক্ট তো আজকের এই ক্লাসে আমরা পুরোপুরি শিখতে পারিনি কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে তৃতীয় পর্বের ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটা পুরোপুরি শেষ করব আজকে যতটুকু আলোচনা হয়েছে আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং বাসায় একটু প্র্যাকটিস করবা আসলে সাবজেক্টটাকে তোমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছো কিনা এবং ভার্বগুলোকে তোমরা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করে বের করতে পেরেছো কিনা এবং সাবজেক্টের সাথে সঠিকভাবে বসাতে পেরেছো কিনা তো আজকের জন্য আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো